বান্দা দিছিলাম যে কি করলি ভাই, তিনটা দিন সময় দেন, তিনটা দিন একদম আমার তো সহ্যই আছে না বুঝছ ভাই, কি করাম চেষ্টা তো করতেছি ভাই, দেন তো চলেন, কত সুন্দর না ভাই, ভাই কত সুন্দর না তোদেরকে খাওয়া নি পড়া নি চিন্তা নি টাকা পয়সা কম দেই না আজকাল বস, আর ভাই জীবন দেখি আর হইব না বস, আজকাল লাগে বস, মাফ করে বস, আরেকটা সন্ধান লইতেছি তাহলে তোমার তো প্রোগ্রাম আছে, আসলে তো তোরা বস বস এত কর বড় তো লজ্জা না, এই দাঁড়াও এই দাঁড়াও বস, তোমার নামটা কি, প্রিয়া, তোমাদের বাসা কোন জায়গায়, এটা পাশে গ্রামে, ওদিনকে তোমাকে দেখলাম তো কি করব, আমার অনেক ভালো লাগছে, ভালো লাগলে হবে, আপনার বয়সটা আমার বয়সটা তো দেখতে হবে তাই না, আমি একটা লেটেস্ট ফুটেজ পোলাবার, তুমি আমাকে কিভাবে বলো, যাই হোক আমি একটা ভদ্র ফ্যামিলির মেয়ে, আর তাছাড়া আপনি আমার বাবার বয়স, আপনার এই কথাটা মানায় না, আসলে বয়সে কোনো দোষ নাই, ভালোবাসার কোনো দোষ নাই, সব হচ্ছে মনের সময়, না মন দিয়ে তো সবকিছু হয় না তাই না, আমি সবকিছু মন দিয়ে করতে পারি তুমি জানো, দেখেন আমি আপনাকে ভয় পাই না ঠিক আছে, নেক্সট আপনি আর আমাকে বিরক্ত করবেন, শোনো পৃথিবীর একদিকে তুমি একদিকে, তুমি শুধু আমার আর কারো না, কথা মনে রাখবো, বস খালি আপনাকে চাই, চাইলে কি হবে, অবশ্যই হবে, বুঝো না তুমি, আমি তো দেখেন দ্বিতীয়বার আপনি আর আমাকে ডিস্টার্ব করবেন না, আর আপনি চিন্তা করে দেখেন আমি আপনার মেয়ের বয়সী ঠিক আছে, আমার মতো একটা মেয়ে থাকতে পারে আপনার তাই না, নেক্সট টাইম আপনার আমাকে বিরক্ত করবেন না, দেখছো অবস্থাটা বস, দেখতেছি বস, ওটারে বললা বস মেমুন আরেকজন সাথে রিলেশন করে এই কারণে রাজি হয়েছে না, তোর তোর রিলেশনে গুষ্টি বলে আমার ভালো লাগছে, আমার জাস্ট আমার ওকে চাই, ভাই বস খুশটা লই, কার সাথে রিলেশন করে, ল ল ল ল চলেন লস চলেন, লোকটা দেখতে কেমন, দেখতে একটু শ্যামলা করে লম্বা চুড়া, আচ্ছা 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 আমার আমি মনে হয় লোকটাকে চিনতে পারছি, আচ্ছা দাঁড়াও আমি দেখতেছি, আর রাস্তাঘাটে যদি আরো কেউ কোনো সময় ডিস্টার্ব করে তাহলে সাথে সাথে আমাকে জানাবে ঠিক আছে, চলো চলো সামনে চলো বস, ওই যে এগুলো অনেক খেত অনেক প্রায় লাগাই ফেলছি, আর অল্প রয়েছে কাল পরশু শেষ হয়ে যাবে, এগুলো একটু দেখবি বুঝছ নাই, ঠিক আছে বস, এই ছেলেটা না, হ্যাঁ ভাই, বাসা কোথায় আপনার, বাসা কিনবেন নাকি আপনি, কি বাসা কিনবো না, আমি জিজ্ঞেস করছি আপনি এই মেয়ের কি চিনেন, এই মেয়েটা কে চিনেন আপনি, হ্যাঁ আর ওকে আপনি ডিস্টার্ব করেন কেন, প্রতিদিন রাস্তাঘাটে আপনি কেন ডিস্টার্ব করেন, ওরে চিনেন আপনি আমাকে, বলেন ভাই বসকে চিনেন আপনি, এই তুই কথা বলিস না শোনেন, ও কথা বলবো না মানে, ওই কথা বলবো, আপনি কে, আপনি কে, আমি যেই হই সেটা আপনার জানার প্রয়োজন নাই, অবশ্যই জানার বিষয় কে, উনি কে হয়, বয়ফ্রেন্ড, বয়ফ্রেন্ড নি আসছো, এই শুনেন রংবাজি রাস্তায় চলে না ঠিক আছে, এখন রংবাজি সময় এই দেশে নাই, ওকে নেক্সট টাইমে কিচ্ছু করতে পারবেন না, কিচ্ছু করতে পারবো না, আপনার যদি সাহস থাকে তাহলে নেক্সট টাইমে ওরে ডিস্টার্ব করে দেখেন, আপনি কে আমার পরিচয় তখন পাবেন, যদি সাহস থাকে তাহলে ওরে ডিস্টার্ব করে দেখেন, সাহস থাকলে পরিচয় দেন, আপনি কে, আপনি কে দেন না পরিচয় দেন না, আমি রাজীব, রাজীব খান, কত খান আসলো আর গেল জান মিয়া, চলো নাগর নিয়ে আসছো, চলো চলো আসো, আটটি ফাড়ায় বলাম একদম, দেখছেন বস সাহসটা, ওরে সাহস সাইজ করবি বস, তাই কি আছে বস, দেখেন চলেন বস, একদম ফাটায় বলাম,
সমস্যা কি তোর? তোর এত বড় সাহস, তুই কেন? হ্যাঁ তুই তারে ভাই আমার মাফ করে দেন, মাফ নাই, মাফ নাই, কথা বলি থাক, বাদ দে দাঁড়া, তোর এত বড় সাহস তোর বলছিলাম না ওই দিন যে আর কোনো সময় এরকম করবি না, সম্মানিত দর্শক, এতক্ষণ আপনারা যে ভিডিওটি দেখলেন আপনারা দেখেছেন যে একটি ছেলে কিভাবে মেয়েদের ডিস্টার্ব করে। এরকম যদি আপনাদের এলাকায় কোনো মেয়েকে ডিস্টার্ব করে তাহলে আপনারা সবাই প্রতিবাদী হয়ে উঠবেন আমার মতো, এবং এই সমস্ত বাজে ছেলেপেলে যারা আছে ওদের বিচার করার চেষ্টা করবেন, তাহলেই আপনাদের গ্রামটা অনেক বেশি সুন্দর হবে। ভালো থাকবেন সবাই। এরকম যদি আরও নতুন ভিডিও আপনারা পেতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেল আর কে মাওনা টিভির পাশে থাকবেন, এবং আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন।